দেশ মামা ভাল লাগিছে না বচ্চা এই পরীক্ষার টেনশনে মনে করো ভিডিও মিনিট সব বন্ধ করে দিছি চ্যানেল গোয়েন্দার পরে আছে এরকম করে চলবি দেখে পরীক্ষার যেটা ব্যাপার এটা আসলে হচ্ছে কি আমরা তো মনে করি এমনি খারাপ ছাত্র এর মধ্যে যদি ভিডিও বানাই ফেল তো কোনো শিওর বুঝিস নাই এ বন্ধ যে দিল তারপর পড়ছু কোনো দিন এ তুই কত বন্ধ দিছে কি মাসে ক এস মামা এটা জানো না এটা ইয়া মাসে জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মনে ধরেছে না সঠিক আচ্ছা বুঝছি তুই যে কিরম ছাত্র এটা বুঝছি ঠিক আছে দেখি তুই এটা ক যে তুই কোন স্কুলে পড়িস নাম কত দেখি হ্যাঁ মামা তুমি আমার স্কুলের নামে জানো না এই রাস্তার সাইড আছে না ও যে নীল কালার বিল্ডিং দিয়াল করে মেয়েরা আসে তাহলে একটা জিনিস দেখ তুই কোন স্কুলে পড়িস তোর এটাই মনে নাই বুঝিস নি তাহলে কি অবস্থা আর আমারও তো একই অবস্থা আমি কোন ইয়ারে পড়ি হ্যাঁ মামা তোমার ইয়ারই মনে নাই তুমি পরীক্ষা তার কি করবে দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও আমার সন্দেহ হচ্ছে তোমাকে বইগুলো কি আছে না বই আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে বই দুই তিনটা আছে হ্যাঁ এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি moments later কি রে মামা তুমি এত তাড়াহুড়ো করে ডাকলে মানে কি হইছে আরে বন্ধু অটো পাস ও ইয়ালো তো বড় লাইগাতে মোহেছি ও বড় লাইগাতে হেঙ্গে হেঙ্গে আমার এ মে দাও থামো কাগরে অটো পাস অটো পাস তো তোমার আমি না দিচ্ছি গা দেশ মিয়া এখন কত হলো হ্যাঁ কে রে বন্ধু তুই বড় বড় পরীক্ষার অটো পাস দিল একটু দেখতে হবে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে তারপরে সুবিধাজনক হলে আমরা ওই তিন মাসটি করব তার অর্থ হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে ইনশাআল্লাহ আমরা ওই তিন মাসটি করব তার অর্থ হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে ইনশাআল্লাহ